আগামী শনিবার কালী পুজোর দিন সন্ধ্যায় আপনি আপনার বাড়ির সদর দরজায় এই জিনিসটি ঝুলিয়ে রেখে দিন। আর আপনি দেখুন আপনার বাড়ি থেকে কিভাবে দুঃখ কষ্ট রোগ ব্যাধি সমস্ত কিছুই দূর হয়ে যায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এই কথাটি আমরা সকলেই জানি। আর দুদিন পরেই কালী পুজো, তাই আপনারা এই কালী পুজোর দিন এই সুযোগটি হাতছাড়া করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা কালী পুজোর দিন একটি ফিটকিরি দিয়ে অবশ্যই এই টোটকাটি পালন করুন সন্ধ্যাবেলায়। আমি আপনাদেরকে আমার এই ভিডিওটিতে আপনাদের সেই উপাচারটি নিয়েই সমস্ত কিছু জানিয়ে দেব, তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আর দেখার পরে যদি আপনার মনে হয় ভালো লাগে বা উপকৃত হন কিছুটা, তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রেখে দেবেন। চলুন বন্ধুরা, আজকের মূল ভিডিও শুরু করা যাক। বাড়ির সদর দরজার বাইরে অর্থাৎ বাড়ির সদর দরজার মাথার ওপরে আম পাতা কিংবা অশ্বত্থ পাতার মালা তৈরি করে যদি ঝুলিয়ে রেখে দেওয়া যায়, তাহলেও আমাদের বাড়িতে কখনোই কোনো অশুভ শক্তির আগমন ঘটে না। হ্যাঁ বন্ধুরা, সমস্ত অশুভ শক্তিকে বাধা দেয় এই অশ্বত্থ পাতার মালা অথবা আম পাতার মালা। এটা হয়তো অনেকেই আমরা জানি, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাই তাদের জন্য জানিয়ে রাখলাম, আপনারা এই কাজটিও করতে পারেন। আবার আমাদের এই হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নকে অত্যন্তই শুভ চিহ্ন বলে ধরা হয়, তাই আপনি আপনার বাড়ির সদর দরজার বাইরের দেওয়ালে এই স্বস্তিক চিহ্ন এঁকে রাখতে পারেন। লাল সিঁদুর গুলে সেই সিঁদুর দিয়ে আপনারা এই স্বস্তিক চিহ্ন এঁকে রাখবেন, এটি অত্যন্তই শুভ। আপনার গৃহ সর্বদা শুভ শক্তি অর্থাৎ পজিটিভ এনার্জিতে ভরে থাকবে। তা দর্শক বন্ধুরা, আপনাদেরকে এই কালী পুজোর দিন অর্থাৎ আগামী শনিবার চোদ্দই নভেম্বর সন্ধ্যাবেলায় যে ক্রিয়াটি করতে হবে সেটি শুনে নিন। আপনাদেরকে একটি ছোট্ট কালো রঙের কাপড়ের টুকরো কিনে আনতে হবে, আর 100 গ্রাম ফিটকিরি অথবা ফুটকিরি কিনে আনতে হবে। আগামী চোদ্দই নভেম্বর 2020 শনিবার পড়েছে কালী পুজোর দিন সন্ধ্যাবেলায়। আপনি যখন সন্ধ্যা প্রদীপ দেখাবেন, যখন আপনার বাড়ির ঠাকুর ঘরে দেবদেবীদের আরাধনা করবেন, ঠিক তখন ওই কালো কাপড়ের টুকরোটির ওপর ফিটকিরি বা ফটকিরিটিকে রাখবেন। আর বিশেষ করে মনে রাখবেন যেই জায়গায় আপনি মা লক্ষ্মীর পুজো করেন সেই জায়গাটিতে রাখবেন। আর সমস্ত দেবদেবীর আরাধনা করার সময়, তাদের পুজো আর্চা করার সময় ওই ফিটকিরিটিও আপনারা পুজো করবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ওই ফিটকিরিটিও আপনাদেরকে পুজো করতে হবে, মা কালীর নাম স্মরণ করবেন। পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই ফিটকিরিটি নিয়ে আপনি আপনার মাথার চারদিকে 7 বার ঘোরাবেন ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে 7 বার ঘুরিয়ে নেবেন। তারপর ওই কালো রঙের কাপড়ের টুকরোটির মধ্যে ওই ফিটকিরিটি বেঁধে নেবেন গিট দিয়ে। তবে অবশ্যই ওই কালো কাপড়টি দিয়েই গিট দেবেন, অন্য কিছু দিয়ে গিট দেবেন না। এইভাবে এই কাজটি আপনারা করলেন সন্ধ্যাবেলায়। তারপর আপনি আপনার বাড়ির যে মেন গেট অর্থাৎ প্রধান যে দরজা, সেই সদর দরজার ডান দিকে, সদর দরজার ডান দিক অর্থাৎ আপনি যখন আপনার বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন তখন আপনার ডান দিক, আর যখন আপনি আপনার বাড়িতে প্রবেশ করছেন তখন আপনার বাঁ দিকে পড়ছে। আপনারা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছেন আশা করছি। আপনি সেই সদর দরজার ডান দিকে ওই কালো কাপড়টির মধ্যে বাঁধা ফিটকিরি ঝুলিয়ে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, ওই ফিটকিরিটি ঝুলিয়ে রেখে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। এই একটি ছোট্ট উপায়, এই সহজ টোটকাটি শুধু আপনাদেরকে কালী পুজোর দিন পালন করতে হবে।
যদি আপনি মন থেকে বিশ্বাস করে পবিত্র মন নিয়ে শুদ্ধাচারে আমি যেভাবে যেভাবে বললাম ঠিক সেই সেইভাবে এই ক্রিয়াটি পালন করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার পরিবারে আর কোনো সমস্যাই থাকছে না। বাস্তু দোষ থেকে শুরু করে আপনার দাম্পত্য সমস্যা বলুন, আর্থিক সমস্যা বলুন, আপনার জীবনে দারিদ্রতা নামক কথাটাই আর থাকছে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনাকে আর অর্থকষ্টের মধ্যে ভুগতে হবে না। এই উপায়টি করার জন্য এমন কিছুই খরচাপাতি হবে না, খুব কম খরচে আপনারা এই টোটকাটি পালন করতে পারেন। তাই আপনারা অতি অবশ্যই যত শীঘ্রই পারবেন একটি কালো রঙের কাপড় টুকরো আর 100 গ্রাম ফিটকিরি জোগাড় করে নিয়ে আসুন বা কিনে নিয়ে আসুন। তারপরে এই ক্রিয়াটি আপনারা শনিবার সন্ধ্যায় অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার দিনে করবেন। আপনি যদি এইভাবে ক্রিয়াটি পালন করে আপনার বাড়ির সদর দরজার ডান দিকে ঝুলিয়ে রেখে দেন, আপনি দেখবেন আপনার জীবনে কতটা পরিমাণে আর্থিক উন্নতি ঘটেছে। শুধু তাই নয়, আপনার পরিবার নানান ধরনের রোগ ব্যাধি থেকে অনেক মুক্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, আর আপনার যদি কোনো শত্রু থেকে থাকে, সেই শত্রু যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, সেই শত্রুরও কিন্তু বিনাশ ঘটবে। আপনি যদি কালী পুজোর দিন মা কালীকে স্মরণ করে এই ক্রিয়াটি পালন করেন আর মনে বিশ্বাস ভরসা শ্রদ্ধা ভক্তি সহকারে মা কালীকে ডাকেন, তাহলে দেখবেন মা কালীর কৃপায় আপনি সব সময় সুখী থাকছেন, আনন্দে থাকছেন, হাসি খুশিতে থাকছেন, আর আপনার আর্থিক কষ্ট আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। টোটকা এমন নয় যে আজকে করলাম আর কালকেই এর ফল পাবো, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে শুভ ফল লাভ করার জন্য। কিন্তু এই টোটকাটি পরীক্ষিত এবং প্রমাণিত সত্য একটি টোটকা, তাই আপনাদের সামনে নিয়ে চলে এলাম। তাই আপনারা এটি পালন করতেই পারেন যদি আপনারা এগুলো বিশ্বাস করেন। দেখবেন আপনারা হাতে নাতে এর সুফল লাভ করছেন। দর্শক বন্ধুরা, আজকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, তাই এইখানেই বিদায় নিচ্ছি। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, মা কালীর আরাধনা করুন। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালীর জয়। মা তুমি সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার যেন ভালো হয়, মঙ্গল হয়, এই কামনাই করি। বিদায় বন্ধুরা, ধন্যবাদ আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য।